আসসালামু আলাইকুম। এখানে আমার হাতে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, অ্যামাউন্ট, এটা হচ্ছে ইংল্যান্ডের টাকা। আমি আজকে অনেক খুশি আলহামদুলিল্লাহ যে আমি ইংল্যান্ডে আসার পরে, যেহেতু আপনারা জানেন যে আমি লন্ডনে এখন আছি, আমরা তো লন্ডনে এসে আমার হচ্ছে ফার্স্ট ইনকাম। অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি স্মল অ্যামাউন্ট, বাট আমি আজকে এত খুশি যে আপনাদের সাথে হচ্ছে শেয়ার না করেই পারলাম না। কারণ হচ্ছে এতদিন আপনারা জানেন যে আমি তো হচ্ছে রাশিয়াতে ছিলাম, ওখানেও আলহামদুলিল্লাহ জব করতাম, বাট এই দেশে এসে, ইংল্যান্ডে এসে আমি ভিডিওটা করে রাখতেছি, কারণ হচ্ছে এটা সাক্ষী হিসাবে থাকবে, সাক্ষী হিসাবে থাকবে যে আজকে মানে আমার ফার্স্ট লন্ডনে আসার পরে ফার্স্ট হচ্ছে ইনকাম। তো আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ আমার একটা জব হয়েছে। কি জব হয়েছে, কোথায় জব করছি, বিস্তারিত আমি হচ্ছে আমার রুমানা ইয়াসমিন ইউটিউব চ্যানেল, ফেসবুকে এবং আমাদের এই চ্যানেলেও পেয়ে যাবেন যে আমি কি কাজ করছি। অনেকের কিন্তু অনেক কিছু শিখতে পারবেন যে অ্যাকচুয়ালি দেশের বাইরে এসে অ্যাজ এ প্রবাসী হিসাবে বা স্টুডেন্ট হিসাবে কি টাইপের জব করা উচিত বা কি টাইপের জব করা যায়। তো আমার আসলে লাগ মনে হয় অনেক ভালো আর কি, আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আজকে ফার্স্ট ইনকামের টাকা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভালো লাগাটা কোথায়, হয়তো বা অনেকে কমেন্ট করতে পারেন যে আপু মানে টাকা আপনি দেখাচ্ছেন, দেখানোর কি আছে? না, দেখানোর কিছু নেই, কিন্তু এখানে শেখার অনেক কিছু আছে। হ্যাঁ, শেখার অনেক কিছু আছে। আমার অ্যামাউন্টটা দেখা, আমার টাকাটা তো কেউ নিচ্ছে না, দেখাতেই পারি, সমস্যা নেই। শেখার অনেক আছে যে দেখেন, একটা নতুন দেশে গেলে সেখানে কতটা স্ট্রাগল করতে হয়, জব খোঁজা থেকে শুরু করে সব কিছু, বাসা থেকে ম্যানেজ করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে। যদি আপনার কোনো রিলেটিভ থাকে সেখানে, সেটা আপনার হচ্ছে লাগ ভালো হয়তো বা, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু যদি আপনার কেউ না থাকে তখন আপনি কি করবেন, তাই না? তো আমার ভিডিওগুলো সব হচ্ছে যারা দেশের বাইরে কেউ থাকে না, কিভাবে স্ট্রাগল করতে হবে সব কিছু কিন্তু আমার আমার আমাদের আপনার ভাইয়া আর আমার হচ্ছে এটা এক ধরনের স্ট্রাগল লাইফ, ঠিক আছে? আমাদের এখানে কেউ নাই, রিলেটিভ বলতে এখানে কেউ নাই, আমরা দুজনে কিন্তু স্ট্রাগল করছি। তো এই জন্য দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইতে হবে, নিজেকে অ্যাডজাস্ট করার যে একটা বিষয়, জব পাওয়ার যে বিষয়। আমি স্পেশালি বলবো ইয়াং জেনারেশন ছেলেমেয়েদেরকে যে দেখেন, আমরা সবসময় যারা ছেলেমেয়েরা মনে করো তোমরা বা মনে করেন যে সার্টিফিকেট পাওয়ার পরে মামা চাচা ধরে চাকরি নিব, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না, এই আশায় যদি বসে থাকেন। হ্যাঁ, আপনাকে মাঠে নামতে হবে, আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে জব খুঁজে বের করতে হবে, আপনার যে মেধা রয়েছে, আপনার যে স্কিল রয়েছে সেটা হচ্ছে কাজে প্রয়োগ করে দেখাইতে হবে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে খুব শীঘ্রই। তো আমার আজকে ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তোবা অনেকে নেগেটিভভাবে নেবেন, কে কীভাবে নেবেন আমি জানি না, আমার ভালো লাগাটা শেয়ার করলাম। দোয়া করবেন, অ্যান্ড বিস্তারিত আসতেছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।